আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে একটা কোম্পানিকে নিয়ে, যে কোম্পানিটার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের টাকা মাই রাখা। এই কোম্পানিটার নাম হচ্ছে টিয়েন্স। এই ধরনের কিছু ছাগলের জন্য আজকে আমরা ভালো করে ব্যবসা করতারি না, তিয়েন্সি বলে ভাগ্যা যাইব। তো করে হ্যাঁ আসিস না, এই এই ঘাসগুলো অনেক তীক্ষ্ণ তীক্ষ্ণ, আই মিন কুমিল্লা ভাষা সোকা সোকা বলা হয়। এই তীক্ষ্ণ তীক্ষ্ণ ঘাসগুলোর উপর দিয়ে আসে না, তোদেরকে সরানো দরকার। টিয়েন্সি সদর দপ্তর তিয়ানজিন চীনে অবস্থিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রতারণামূলক এমএলএম ব্যবসার জন্য ব্যাপকভাবে সমালোচিত। এই লাইনটা খেয়াল করেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রতারণামূলক এমএলএম ব্যবসার জন্য ব্যাপকভাবে সমালোচিত। বাংলাদেশের অর্থনীতিতে বায়োটেকনোলজি, স্বাস্থ্য, হোটেল অ্যান্ড ট্যুরিজম, শিল্প, শিক্ষা, প্রশিক্ষণ এবং ই কমার্স খাতে আর্থিক বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান টিয়েন্স গ্রুপ। এসব তথ্য জানাতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিয়েন্স গ্রুপ কোম্পানি লিমিটেড। এতে গ্রুপের চেয়ারম্যান লি জিন ইউয়ান বলেন, এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে অবদান রাখতে চান এদেশের অর্থনীতিতে। আগামী তিন বছরে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে 10 লাখ স্টোর করার কথাও বলেন তিনি। টিয়েন্স গ্রুপ বিশ্ববাজারে যাত্রা শুরু করে 1997 সালে। বর্তমানে বিশ্বের 224টি দেশে সফলভাবে ব্যবসা করার পর বাংলাদেশও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চীনের টিএমসি। তাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি জি ওয়ান বাংলাদেশে সফরে এসেছেন আরও কিছু পরিকল্পনা নিয়ে। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রতিনিধিরা তাকে রাজধানী সম্বর্ধনা দেন। অনুষ্ঠানে তিনি বলেন, নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের ব্যবসায়ীরাও লাভবান হবেন। দেশের বাজারে টিএমসির প্রায় 1000 পণ্য রয়েছে, এগুলো বাজারজাতকরণে জড়িত প্রায় 10 লাখ কর্মী। এছাড়াও 2011 থেকে 2013 অর্থ বছরে সেরা বিদেশি করদাতা নির্বাচিত হয়েছে টিএমসি। তো আপনার ফ্রেন্ড অথবা আপনি যেই হোক আপনার কাছে আসবে, এসে বলবে যে আমি মাসে এত টাকা কামাই, তুমি যদি আমাদের এই কোম্পানিতে জব করো তাহলে তুমি তুমি গাড়ি পাবা, তুমি তোমার স্টার বাড়বে, তুমি গাড়ি পাবা, তুমি বিদেশে যাইতে পারবা, বিদেশে টোর দেওয়ার সুযোগ পাবা ফ্রিতে। তো তখন কি হবে জানেন, তখন আপনার মানে উনি আপনার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করবে, ব্রেন ওয়াশ করবে, যে আপনি মানে মনে করবেন যে আসলেই মনে হয় এরকম কিছু একটা আছে। এই ধরনের ফাজিলদের জন্য, এই ধরনের কটুক্তিকারী ব্যক্তিদের জন্য বিশ্বাস করেন, হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার মানুষ তাদের ক্যারিয়ারগুলো গড়তে পারে না। এই এই ধরনের ব্যক্তিদের জন্য বহু মানুষ টিএমসি থেকে ছিটকে যায়। বিশ্বাস করেন, এই ধরনের ব্যক্তিদেরকে আমি জানি না রাব্বুল আলমিন কী করবে, কারণ তারা মানুষের জীবন নিয়ে খেলা করে, তারা মানুষকে তো কিছু দিতে পারে না, বরং তারা মানুষের স্বপ্নগুলোকে ভেঙে দেয়। টিএমসি উমুক সুমুক, তুই কী জানিস টিএমসি সম্পর্কে? এই ফাজিলের করে ফাজিল, তুই কী জানিস টিএমসি সম্পর্কে? টিএমসি টিএমসি এইটা হচ্ছে টিএমসি, টিএমসি মানে এইটা। আওয়াজ এত উচ্চা কেন বাতি যা, খবর কি? সেমিনারে দেখবেন কয়েকজন লোক আসছে, টাই মাই লাগায়, একদম মনে করেন যে কোট টাই মাই লাগায় কয়েকটা লোক আসছে। আমার চ্যাটার বাল এটা এত বড় একটা অর্গানাইজেশন, সে তার কোম্পানি উপিপি করাতে আসবে, সে তার কোম্পানি উপস্থাপনা করার জন্য আসবে, তুমি বলো তাই যেন কোট টাই করার সময় শুনছি। তারপর কি বললি, কিছু মানুষ আসবে কোট টাই করবে, তারপর বিনিয়োগ করবে, ওই ছাগলের সব। এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কি তোর মতো আমানুষ লুঙ্গি বিড়াল করে বেড়া ছাগল বেডা কুত্তা কামড়ালে ইনফেকশন। লোক এসে আপনাদেরকে এমন ব্রেন ওয়াশ করাইবো, মানে এক এদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে কিভাবে ব্রেন ওয়াশ করানো যায়। হালার করে হালা বাঞ্চু। তারপর আর একটা কথা জানি, তুমি কি বললা, ব্রেন ওয়াশ? এই বলো ব্রেন ওয়াশ মানে কি, ব্রেন ওয়াশ মানে কি? এ ছাগল তোর চুল ময়লা হইতে চুল ওয়াশ করস নি তুই? তো আমি মনে করি যে আমাদের কোম্পানি যে খারাপ এই বিষয়ে তোরা কেউ ব্রেন ওয়াশ করছিস, তোকে বোঝা উচিত। এত বড় অর্গানাইজেশন, এই বেটা তুই টিএমসি না মানে বোঝোস, টিএমসি মানে কি? টিএমসির ব্র্যান্ড, টিএমসির ব্র্যান্ড ভ্যালু কি? ওয়ার্ল্ড ওয়াইড টিএমসি যে স্ট্রাকচার, এই ওয়ার্ল্ড ওয়াইড টিএমসি কি ভ্যালু, কারা কারা টিএমসি করে ওই বলো? আমার তো মনে হয় তুই বেটা মাধ্যমিক টক্কাইছিস কিনা সন্দেহ আছে, উচ্চ মাধ্যমিক ভাই আমার পুরোপুরি ডাউট আছে। তোরা আমি কি বলি বেটা, তুই ব্রেন এসে মানে বোঝোস কি বেটা? এই ছাগল আমার কোম্পানির প্রোডাক্ট আমি সেমিনার করে বিক্রি করিয়াম না মাথায় নিয়ে বিক্রি করি তো আমি জানি, তুই কি? এই বলো দুনিয়ার এমন কোন সংবিধানে লেখা আছে যে কোম্পানির মালগুলোকে সেমিনার করে বিক্রি করা যাবে না? তো আরেকটা কথা, এখানে কিন্তু আপনি ফ্রিতে তাদের কোম্পানির সদস্য হতে পারবেন না, আপনাকে তাদের কোম্পানির একটা প্রোডাক্ট কিনে তারপর আপনাকে এই কোম্পানির সদস্য হতে হবে। আপনি ফ্রিতে যদি হইতে পারতেন তাহলে মানতাম, কিন্তু আপনার একটা মানে প্রোডাক্ট কিনে তারপর আপনার ওই কোম্পানির সদস্য হতে হবে।
মেইন উদ্দেশ্য তাদের হচ্ছে তাদের প্রোডাক্টটা সেল করা। আপনার মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা। দুনিয়ার এমন একটা কোম্পানি আছে যে কোম্পানি প্রোডাক্ট ফ্রি দেয়, আমাদের কোম্পানি কি বলে? এটা কি তুই মাটি কাটা পাইছিস বেটা? তুই মাটি কাটলি, এক জায়গায় গেলি, তোর কোনো আইডেন্টিফিকেশন নাই, ওই যে মাটি কাটতে গেলি, তোর একদম তোর কোনো আইডি কার্ড নাই, তোর কিছু নাই, তোর একদম রোজ হিসেবে টাকা দিয়ে দিল। এটা তো মাটি কাটা নয় ভাই, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, একটা ব্র্যান্ড। একটা ব্র্যান্ডের মধ্যে যদি তুই নিজেকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপনা করতে চাস, অবশ্যই তোমাকে একটা আইডেন্টিটি লাগবে। আর ওই আইডেন্টিটির জন্য কোম্পানি কি বলছে, আমার এখানে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশন মানে কি বেটা? রেজিস্ট্রেশন মানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দরকার, এগুলো আমি যদি কোম্পানির কাছ থেকে না কিনে, টিএনস থেকে না কিনে, কোনো না কোনো দোকান থেকে কিন্তু আমাকে কিনতে হচ্ছে। আমি বলছি দোকান থেকে কিনেন না, আপনি আমার থেকে প্রোডাক্টটা ব্যবহার করেন, তাহলে বিনিময় আপনি আগে প্রোডাক্টটা ব্যবহার করার পর দেখেন যদি ভালো হয় তারপর আপনি আমার প্রোডাক্টটা ব্যবহার করেন। এটা হচ্ছে রেজিস্ট্রেশন। এমন তো নয় যে তুই রেজিস্ট্রেশন ভালো টাকা দিচ্ছিস কোম্পানিকে। আমি চাই ফ্রড একটা কোম্পানি যাতে আমাদের দেশে কি অন্য কোনো দেশও যাতে ব্যবসা বাণিজ্য না করতে পারে। একটা সুস্থ ব্রেইন শিক্ষিত মানুষকে কোনো না জেনে কথা বলতে পারে না। আমি জানি না খোদা, যাদেরকে এইভাবে পথভ্রষ্ট আপনারা করছেন এই নেগেটিভ কথা বলে, আমি জানি না খোদা আপনার জন্য কী রেখেছে। তবে আমি একটি কথা বলতে চাই, আপনি যখন কারো জীবনকে নষ্ট করছেন, কারো ক্যারিয়ারকে নষ্ট করছেন, আমি জানি না খোদা আপনার জন্য কী শাস্তি রেখেছে, তবে একটা কথা আমি আমার এই শিক্ষা ছোট্ট একটা শিক্ষা দিয়ে বলতে পারি, আপনি মানুষটা মোটেও ভালো না, মোটেও ভালো না। মানুষের পারলে উপকার করেন, ক্ষতি করবেন না। টিয়ানসি মানুষের ক্যারিয়ার গড়ে, আজকে আমরা স্টুডেন্ট অবস্থায় টিয়ানসি করে আজকে এই জায়গায় অবস্থান করছি, টিয়ানসি আমাদেরকে দিয়েছে। তবে আজকের এই ভিডিওটা করার একটাই মাত্র উদ্দেশ্য, টিয়ানসি ভাই বিশাল একটি প্রতিষ্ঠান, বিশাল একটি প্রতিষ্ঠান, টিয়ানসি করেন, বুকে ধারণ করেন, বহু কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা করার জন্যে। তো আমরা সবাই মিলে একটি মাত্র বার্তা আপনাদের সবাইকে দিতে চাই, যারা কুমিল্লায় আছেন, বেটার টিয়ানস আগামী দিনে বেটার কুমিল্লা যদি হতে হয় এই বেটার টিয়ানসি দিয়ে সম্ভব। আমি সবাইকে বলবো, আজকে আমরা ফখরুল হাসান সরকারের তিনজন সৈনিক এখানে আছি, আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি ইনশাল্লাহ বাংলার প্রত্যেকটা কর্নারে FH ক্রিয়েটিভ সাকসেস সিস্টেমের হাত ধরে আমরা টিয়ানসিকে পৌঁছে দেব। আর সেই নিকৃষ্ট যারা বিভিন্ন নেতিবাচক কথা বলে না জেনে টিয়ানসি সম্পর্কে, টিয়ানসি বলে ভাইগা যাবে। আমি জানি না এগুলো সকালবেলা ওইটা কী খায়, তবে আমার বিশ্বাস এই ধরনের ঘাসই মনে খায় এগুলো, কারণ যারা বোকা তারাই না জেনে কথা বলে। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি।